দুই প্যান্ট বানানোর জন্য আমি কাপড়টা নিয়ে নিয়েছি, একটু টু ফোল্ডে আছে, এটা 10 ইঞ্চ নিচে লম্বা এবং 10 ইঞ্চ চওড়া। এবার দেখো এখানে নিচের দিকে ফোল্ড করার পরে 1 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম, এরপর 5 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম। এরপর এই দুটো পয়েন্ট মিলিয়ে দেবো। দেখো দেওয়ার পর এটাকে আমি কেটে নিচ্ছি। সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। এরপর এখানটাকে আমি দুটো আলাদা করে দিলাম। তারপর এখানে একটু শেপ দিয়ে দেবো। দেখো শেপ দিয়ে দিচ্ছি। এটা দেখো শেপ দিয়ে নিয়েছি, শেপ দেওয়া হয়ে গেছে। এবার এই দুটোকে আমি জয়েন করে নেবো, যে কোনো একটা সাইডে জয়েন করে নেবে তোমরা। এই যে দেখো একটা সাইড আমি সেলাই করে নিলাম, সেলাই করা হয়ে গেছে। এবার এখানে পট্টি লাগিয়ে নেবো। পট্টি লাগানোর জন্য আমি তেরছা পট্টি কেটে নিচ্ছি এই যে এভাবে। পট্টিগুলো কেটে নিয়েছি এবং এই পট্টিগুলো দেখো সেলাই করে তারপর আমি এখানে লাগাবো। এই দুটো পট্টি আমি জয়েন করে নিচ্ছি। এবার এটাকে মুড়ে আমি এখানে লাগাবো, মুড়ে নিয়েছি, মুড়ে উল্টো দিকে সেলাই করব, উল্টো দিকে সেলাই করে নিয়েছি দেখো। এবার এটাকে টার্ন করব সোজা দিকে, তারপরে মুড়ে সেলাই করে দেবো। এইভাবে তোমরা দুদিকেই পট্টিটা লাগিয়ে নেবে। আমার পট্টিটা লাগানো হয়ে গেছে, তো অন্য সাইডেও আমি পট্টি লাগাবো। তার আগে আমি এই জিনিসটা জয়েন করে নিচ্ছি। এরপর এখানে আমি সেম ভাবে পট্টি লাগিয়ে নিই। পট্টি লাগানো হয়ে গেছে, এবার এখানে আমি সেলাই করে দিচ্ছি। এরপর গালাটা লাগিয়ে নেবো। আমি দেখো গালাটা নিয়ে নিয়েছি এবং গালাটা সেলাই করে দিচ্ছি। সেলাই করার পর এটা ফোল্ড করে গালাটা লাগিয়ে নেবো। ফোল্ড করে আমি গালাটা লাগিয়ে নিচ্ছি পুরোটা। যে দেখো আমাদের প্যান্টটা রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।